হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। রেলে কিন্তু একটি বিশাল বড় নিয়োগ চলে এসেছে, 3115টি কিন্তু পোস্টে কিন্তু তোমাদের জন্য কিন্তু নিয়োগ চলে এসেছে, যেটা কিন্তু ইস্টার্ন রেলওয়ে। তোমরা জানো যে শিয়ালদা হাওড়া ডিভিশন বেঞ্চে কিন্তু ইস্টার্ন রেলওয়ে যেটা এসআইডে, এবং তোমাদের জন্য কিন্তু খুব ভালো এবং গুরুত্বপূর্ণ কিন্তু অপরচুনিটি চলে এসেছে। এবং তোমাদের সঙ্গে কিন্তু আমি টোটালটা ডিসকাস করব, তোমাদের কিরকম কী ভ্যাকেন্সি থাকবে তার সঙ্গে। দেখো, তোমরা কিন্তু অনেকদিন অবধি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, তোমাদের কিন্তু 29 তারিখ অবধি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এই 3115টি পদে। ফুল নোটিশটি কিন্তু আছে এবং অনেক কিন্তু ভ্যাকেন্সি আছে, তোমরা দেখতে পাচ্ছ। টোটাল কিন্তু ভ্যাকেন্সিটা আজকে ডিসকাস করব, তার সঙ্গে তোমাদের এই যে ভ্যাকেন্সির যে নোটিশটা সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, তোমাদের এই ভ্যাকেন্সির নোটিশটা সেটাও কিন্তু আমি দেখে নেবে। তার সঙ্গে চলো কী কী ক্রাইটেরিয়া লাগছে টোটাল, এবং এটা কিন্তু অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাশে কিন্তু তোমাদের কিন্তু নিচ্ছে, নিয়োগ করা হবে। তো অবশ্যই কিন্তু চলো প্রথম থেকে লাস্ট অব্দি কিন্তু ভিডিওটি দেখে নিই। তো চ্যানেলে যারা নতুন থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, এবং যারা অলরেডি করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে আরেকটি কথা, তোমরা নিচের ডেসক্রিপশনে কিন্তু আমাদের টেলিগ্রাম লিঙ্ক কিন্তু নিচের ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে, যারা এখনও যুক্ত হয়নি অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাবে। তো চলো আমরা কিন্তু দেখে নিই। দেখো এখানে কী বলেছে, শিয়ালদাহ হাওড়া মালদা ও সব রাজ্যের বিভিন্ন রেলওয়ে ডিভিশনের নিয়োগ, শূন্যপদ কিন্তু 3115টি, অষ্টম এবং মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করতে হবে। এবার দেখো, ভারতের ইস্টার্ন রেলওয়ে হাওড়া শিয়ালদা মালদা কাস্টাপাড়া সহ একাধিক ডিভিশনে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। এক্ষেত্রে অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু পশ্চিমবঙ্গ ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। ভারতীয় ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ পূর্ব রেলওয়ের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। অনলাইন ছাড়া কিন্তু অন্যান্য উপায়ে আবেদন করা যাবে না। এবার দেখো, আবেদন করার আগে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা ডিভিশনে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ডিভিশন অনুযায়ী শূন্যপদ কত, শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, কীভাবে আবেদন করতে হবে এবং কীভাবে কিন্তু প্রার্থী বাছাই করা হবে সমস্ত কিন্তু আজকের প্রতিবেদনে জানানো হলো। বিস্তারিত জেনে নিয়ে তারপর কিন্তু আবেদন করুন, সবটা জেনে বুঝে তারপর কিন্তু আপনারা আবেদন করবে। বিজ্ঞপ্তির নম্বর তোমরা দেখতে পাচ্ছ, RRC/AR/ACT/2022-23, সেখানে নোটিশ প্রকাশ কর তারিখ 23/9/2022। আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। পদের নাম কিন্তু রেলওয়ে অ্যাপ্রেন্টিস, এবং রাজ্যের যে সমস্ত ডিভিশনে নিয়োগ করা হবে সেগুলো দেখো, হাওড়া ডিভিশন, লিলুয়া ওয়ার্কশপ, শিয়ালদা ডিভিশন, কাস্টাপাড়া ওয়ার্কশপ, মালদা ডিভিশন, আসানসোল ডিভিশন, জামালপুর ওয়ার্কশপ, তো অনেকগুলো দেখতে পাচ্ছ। এবং ভ্যাকেন্সিটা দেখো, হাওড়া ডিভিশনে 659, লিলুয়া ওয়ার্কশপে 612, শিয়ালদা ডিভিশনে 440, কাস্টাপাড়া ওয়ার্কশপে 187, মালদা ডিভিশনে 138, আসানসোল ডিভিশনে 412, জামালপুর ওয়ার্কশপে কিন্তু 667, মোট শূন্যপদ কিন্তু 3115টি। যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে তোমরা ট্রেডটা কিন্তু একবার স্ক্রিনশট মেনে যাও, ওখানে কিন্তু অনেক কিছু আছে, ফিটার আছে, ওল্ডার আছে, মেশ আছে, তো অনেক কিছু কিন্তু আছে, পেইন্টার আছে, কার্পেন্টার আছে, তোমরা কিন্তু এটা একটুখানি দিয়ে দাও, মানে স্ক্রিনশট দাও, তাহলে কিন্তু বুঝতে পারবে। এবার বয়সসীমা দেখো, 15 থেকে কিন্তু 24 বছর বয়স কিন্তু প্রার্থীর আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তারিখ কিন্তু অনুযায়ী বয়স হতে হবে, আবেদন করার তারিখ অনুযায়ী কিন্তু বয়সের হিসাব ধরা হবে। বয়সের ছাড় কিন্তু সরকারি নিয়ম অনুসারে যেটা ছাড় হয়, এসটিএসসিরা 5 বছর, ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় পাবে, এবং পিডাব্লিউবিডিরা কিন্তু শ্রেণীটা 10 বছরের ছাড় পাবে। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আবেদনকারী প্রার্থীকে অবশ্যই 50% 90 নম্বর নিয়ে পাস করতে হবে, সেই সাথে কিন্তু NCVT অথবা SCVT স্বীকৃতপ্রাপ্ত নির্দিষ্ট ট্রেডের ITI কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। এবার দেখো, এই যে এখানে যে 6টি টোটাল ট্রেড আছে, এই 6টি ট্রেডের ক্ষেত্রে কিন্তু অষ্টম শ্রেণী পাস হতে হবে, এবং সেই সাথে কিন্তু NCVT অথবা STVT কিন্তু স্বীকৃতপ্রাপ্ত ট্রেডের কিন্তু ITI সার্টিফিকেট করতে হবে, মানে সার্টিফিকেট থাকতে হবে। নিয়োগ প্রক্রিয়া কী হবে, মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণীর প্রাপ্য নম্বর এবং নির্দিষ্ট ট্রেডের ITI পাশের নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশিত হবে, সেই মেরিট লিস্টের উপর নির্ভর করে প্রার্থী বাছাই নিয়োগ করা হবে। এক্ষেত্রে যে কোনো রকমের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। আবেদন প্রক্রিয়া কি, ইস্টার্ন রেলওয়ে কলকাতার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে, মানে তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের কিন্তু করতে হবে। এবার দেখো, এক্ষেত্রে কিন্তু আবেদনকারী রেজিস্ট্রেশন করে নিতে হবে, রেজিস্ট্রেশন করা হয়ে গেলে কিন্তু দরকারি তথ্য দিয়ে আবেদন ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার সময় দরকারি বেশ কিছু ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। যে সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে সেগুলো দেখো, পাসপোর্ট সাইজের ছবি, 3 মাসের বেশি পুরনো হওয়া চলবে না, প্রার্থীর সিগনেচার লাগবে, অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট যেটি প্রযোজ্য হবে, ITI সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ST SC OBCদের ক্ষেত্রে আবেদন ফি, এবং ইস্টার্ন রেলওয়ে অ্যাপ্রেন্টিসের আবেদনের জন্য কিন্তু 100 টাকা লাগবে, এবং SC ST PWBD মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি কিন্তু জমা করতে হবে না।
এবং নোটিশ প্রকাশ দেখো 23/9/2022, আবেদন শুরু কিন্তু 30/9/2022 এবং আবেদন শেষ কিন্তু 29/10/2022। তো এগুলো কিন্তু হবে। এবং আরেকটা কথা বলবো, ভিডিওটি কেমন লাগলো এবং আমি কিন্তু এই ডিটেলস কিন্তু তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।